অ্যামেজিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেল মেলবং এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার সকাল এখন 9টা বাজে। রাস্তায় দেখো চারপাশ কিরম ফাঁকা। আজকে কালকে এবং পরশু এখানে প্রচণ্ড গরম, মানে অ্যাভারেজ টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির মতো থাকবে। সেই জন্য রাস্তায় বেশি লোকজন নেই। এখানে যেদিন গরম পড়ে সেদিন রোদের তাপটা এত বেশি থাকে বাইরে একেবারেই বেরোনো যায় না, তাই সব কাজ লোকজন সকাল সকালই শেষ করে নেয়। ট্রাম এলো, আমরা একটুখানি বেরোলাম, একটু পরেই ফিরে আসব। মেলবার্নে একটা নতুন বেকারি খুলেছে, চলো একটু ঘুরে আসি। আজকে গরম বলে বাইরে ভিড়টা কম, নাহলে অন্য সময় নাকি প্রচুর লাইন থাকে। এটা একেবারেই নতুন খুলেছে এবং খুব নাম করেছে, তাই ভাবলাম গিয়ে দেখে আসি কীরম কী খাবার পাওয়া যাচ্ছে, আর ছোট একটা কিছু ট্রাই করে দেখব। এই দেখো বিভিন্ন রকমের পেস্ট্রি পাওয়া যাচ্ছে, সবগুলোরই কিন্তু চেহারা বেশ ভালো। আমরা ঠিক করলাম একটা আমন চকো ক্রোসা নিয়ে দেখি কেমন খেতে। বেকারিটা বেশ অনেক বড় জায়গা নিয়ে বানানো, একদিকে যেমন সেল হচ্ছে তেমন অন্যদিকে বিভিন্ন পেস্ট্রি বানানো চলছে। আর এই যে আমাদের আমান ক্রসা, জিনিসটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু সেই রকমই সুন্দর। আজ আর বেশি বাইরে ঘুরবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কারণ এরপর গরমটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। যেতে যেতে এই মিউজিক শোর শব্দ শুনে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে এলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একদম তেল গরম করতে বসিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আজ বানাচ্ছি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়, তোমরা পাশে থেকো। পেঁয়াজটা খানিক ভাজা হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো বড় বড় নিয়েছি দোকানের মতো। তারপর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জল ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, বিরিয়ানির মশলা আর অল্প কেওড়ার জল দিয়ে একে 80% সেদ্ধ করে নেব। অন্য একটি পাত্রে ভাতটাও বানাতে বসিয়ে দিয়েছি। চিকেন আলু সেদ্ধ হওয়ার পর জলটা যখন কমে আসে তারপর লেয়ারিং শুরু করছি। প্রথমে চিকেন আলু, তার মধ্যে অল্প দই দিয়ে দিলাম, তারপর বেশ কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে দিলাম, তারপর ভাতটা বেশ কিছুটা ঢেলে দিচ্ছি। অল্প কিছুটা ভাত বাঁচিয়ে রাখবো লাস্টের জন্য। এরপর কিছুটা দুধ এবং গুঁড়ো দুধের একটা মিশ্রণ বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর বাকি ভাতটা দেওয়ার পর চিকেন সেদ্ধ হওয়ার পরে ঝোলে যে রোগানটা ছিল সেটা একটু দিয়ে দিলাম কালারের জন্য, আর অল্প ঘি। এই বিরিয়ানিতে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তারপর বসিয়ে দিলাম 25 মিনিটের জন্য, প্রথম 10 মিনিট একটু হাই হিটে এবং পরের 15 মিনিট লো হিটে। গ্যাস বন্ধ করে দেওয়ার আরও 5 মিনিট পর এখন খুলছি। এই খোলার পর আরও 10 মিনিট রেখে দেবো রেস্টে, যাতে যখন বিরিয়ানিটা কাটা হবে ভাতগুলো না ভেঙে যায়। চলো কেটে দেখি কেমন হয়েছে। আমি কখনো ব্যারাকপুরের বিরিয়ানি খাইনি। আজকাল চারদিকে অনেক ভিডিওতে দেখি ব্যারাকপুর বিরিয়ানির রেসিপি, সেই দেখেই আজকে বানানো, দেখি কেমন খেতে হয়। দেখতে তো বেশ ব্রাউন আর একটু ময়েস্ট হয়েছে, জানি না টেস্টটা মিলবে কিনা, কারণ আমি যেহেতু কখনো খাইনি। তোমরা বলো দেখে কেমন লাগছে, লাগছে কি ব্যারাকপুরের মতো বিরিয়ানি? চলো এবার খেয়ে দেখি। সাথে কিছুটা শসা আর কিছুটা পেঁয়াজ এরকম ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি। ঘি আর কেওড়ার জলের বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। আলুটাও খুব নরম হয়েছে কিন্তু দোকানের মতো ব্রাউন হয়নি, কিন্তু চিকেনটা দেখতে বেশ ব্রাউন লাগছে আর অত্যন্ত নরম এবং সুসিদ্ধ হয়েছে। চলো তাহলে খাই, পরে দেখা হচ্ছে। ওয়েলকাম টু মুম্বা ফেস্টিভ্যাল। এবছর মেলবার্নে 70 বছর হলো মুম্বা ফেস্টিভ্যালের। মুম্বা হলো রাইড এবং গেমসের ফেস্টিভ্যাল। চলো তোমাদের পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখাবো। প্রথমেই এখানে বাচ্চাদের কিছু রাইড হচ্ছে। মাঝে অ্যাংরি বার্ড খুব পপুলার হয়েছিল, এটা সেই রিলেটেডই একটা গেম। দেখো বাচ্চাটা পেছন দিকে মাটুলের মতো একটা জিনিস টানছে দিয়ে ছেড়ে দিল অ্যাংরি বার্ডের মতো, বেশ মজার জিনিস। এখানে ডান্স হাব আছে একটা, সেখানে সবাই ডান্স করছে, যদিও লোকজন এখানে বেশ কম, সবাই রাইড আর গেমসেই ব্যস্ত।
চারদিকে প্রচুর লোক, সবাই গেমস এবং রাইডের লাইনে দাঁড়িয়ে আছে। এই লাইন পেরিয়ে তারা কখন যে চান্স পাবে ওঠার। এই রাইডটা দেখো কি দারুণ লাগছে না দূর থেকে দেখতে? আমি তো প্রতি বছর মুম্বাই আসি, আমি লোকজনকে দেখি তারা রাইড এনজয় করে, আমার তাতেই ভাল লাগে। এই ক্রেজি কারটাও খুব মজার। আমি যখন লেডি ব্রেবনে পড়তাম তখন আমরা বন্ধুরা মিলে মিলেনিয়াম পার্ক গেছিলাম, সেখানে গিয়ে প্রথম আমার এই ক্রেজি কারে ওঠা। এই রাইডটা এত জোরে চলছিল, লোকজনও ভীষণ জোরে চিৎকার করছিল। প্রত্যেকটা রাইড থেকেই খুব জোরে জোরে চিৎকার কানে আসছিল, লোকজন বেশ থ্রিল অনুভব করছে সেটা তাদের চিৎকার শুনেই বোঝা যাচ্ছিল। এই তো গেল রাইড, এছাড়াও ছিল বিভিন্ন রকমের গেমস। এই যে দূরে একটা বাস্কেটবলের মতো জায়গায় বল মারতে পারলেই তুমি যে কোনো একটা সফটওয়্যার পেতে পারো, এইরকম অসংখ্য গেমস চারদিকে ছিল। আর এই বড় নাগরদোল্লাটাও ছিল, কি ভাল লাগছে না দেখতে নাগরদোলার লাইটিংটা। জলের ধারেও বেশ কিছু ইভেন্ট চলছিল, আমরা জলের ধারে আসতেই দেখি একটা ইভেন্ট চলছে। গরমে বেশি লোকজন সকালে বাইরে বেরোতে পারেননি, এখন বাইরে অনেক লোকজন। আরও সামনের দুদিন ছুটি থাকবে, রবিবার আর সোমবার। সোমবার এখানে লেবার ডে, তাই ছুটি আছে। অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে খুব জল তেষ্টা পেয়েছিল, তাই কিছুটা জল খেলাম। এখানে অনেক খাবার দোকানও ছিল। এই গেমসটা দেখো, একটা রিংয়ের মধ্যে বোতলের মাথাটা ঢুকিয়ে সেটাকে সোজা করতে হবে, কেউই পারছিলেন না। আরও অনেক রকমের গেম চারদিকে চলছিল। এই সফটওয়্যারটা দেখতে বেশ মজার, তাই না? এই গেমটাই একটা নির্দিষ্ট পয়েন্টে ওয়াটার গানটা মানলে তার জোরে এই সফটওয়্যারগুলো উপর দিকে উঠবে। সৈকত এটাই ট্রাই করলো কিন্তু আমরা জিতলাম না, কিন্তু ও মনে হয় সেকেন্ড বা থার্ড হয়েছিল। একটা স্পুকি হাউসও ছিল বাচ্চাদের জন্য। প্রায় 9টা বাজে, একটু পরেই ফায়ার ওয়ার্কস শুরু হবে, চলো তাড়াতাড়ি গিয়ে ফায়ার ওয়ার্কস দেখি। অনেক লোকজন জমা হয়েছেন এই ফায়ার ওয়ার্কসের জায়গায়। অনেকেই নিজেদের পার্সোনাল বোট নিয়ে এসেছিলেন ফায়ার ওয়ার্কস দেখতে, এখন শেষ হয়ে গিয়ে তারাও ফিরলেন। চলো আমরাও তাহলে বাড়ি ফিরে যাই। দুপুরে বিরিয়ানিটা দারুণ হয়েছিল, তাই মন ভরে খেয়েছি, তাই রাত্রিরে আর ডিনার করব না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।